হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে-পপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। থাম্বনেল দেখে নিশ্চয় অনেকে ভয় পেয়ে গেছো, অনেকেই হয়তো শকে আছো। তোমাদের মতো কালকে কোটি কোটি আর্মি শকে চলে গিয়েছিল যখন তারা জানতে পারলো তাদের পছন্দের কে-পপ আইডল কালকে রাতে অনেক কান্না করেছে, তাও যে আবার কিছুদিন আগে সার্জারি এবং কোভিড থেকে রিকভার করেছে। এই খবর কোনো সোশ্যাল মিডিয়া থেকে নয়, বরং জিমিন কালকে নিজে আর্মিদের সাথে শেয়ার করেছে। এটা জানার পর আর্মিরা চিন্তিত হয়ে পড়েছিল, কেননা তারা ভাবছিল জিমিনের শরীর কি এখন ঠিক নেই, নাকি সার্জারির কারণে কোথাও ব্যথা হচ্ছে যে জিমিন কান্না করছিল। কিন্তু যখন জিমিন পুরো ব্যাপারটা খুলে বলে তখন আর্মিরা সবকিছু বুঝতে পারলো। জিমিন বলে যে সে একটি মুভি দেখছিল কালকে রাতে, যেটা দেখে সে অনেক কান্না করেছে। এটা তো জানা কথা যে সব বিটিএস সদস্য এখন ছুটিতে রয়েছে, এবং কিছুদিন আগেই জিমিন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন বাসায় আছে এবং বাসায় এসে সময় বার করছে। জিমিন রাতে মুভি দেখেই টাইম স্পেন্ড করছে, এবং রাতে জিমিন মুভি দেখার পর খুব ইমোশনাল হয়ে পড়ে এবং কান্না থামাতে পারে না। তবে যেহেতু জিমিন মাত্রই সুস্থ হয়ে উঠেছে আর সে রাত জেগে মুভি দেখছে, তাই আর্মিরা জিমিনকে রিকোয়েস্ট করেছে যে নিজের অনেক যত্ন নিতে এবং রেস্ট নিতে এবং রাত না জাগতে, কেননা তার জীবন আর্মিদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাহলে জিমিন কালকে মুভি দেখে কান্না করেছিল, এটা কোনো সিরিয়াস ঘটনা নয়। তো দর্শক, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং নেক্সট ভিডিও পর্যন্ত আমার সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।